111 বছর আগে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে টাইটান সাবমেরিনের ঠাই হলো অতল গহ্বরে। টাইটানিক জাহাজে যাত্রীদের মতোই পরিণতি হলো এই সাবমেরিনের পর্যটকদেরও। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ঝরে গেল পাঁচটি তাজা প্রাণ। টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরন বলেছেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটান নিখোঁজের তথ্য জানার পরই তিনি সাবমেরিনটির পরিণতি বুঝতে পেরেছিলেন। জানান, সিনেমা নির্মাণের জন্য টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ক্যামেরুন 33 বার আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়েছিলেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যেন এক অদ্ভুত সমাপতন, 111 বছর আগে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে টাইটান সাবমেরিনেরও ঠাই হল সেই অতল গহ্বরে। মার্চ টাইটানিক জাহাজের যাত্রীদের মতোই পরিণতি হল এই সাবমেরিনের পর্যটকদেরও। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে 5 আরোহী নিয়ে 18 জুন আটলান্টিক মহাসাগরের তলদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল টাইটান নামের সাবমেরিনটি। সমুদ্রপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশ্যে যাত্রা শুরুর 1.25 ঘন্টার মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির। 4 দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশি চালানো হয়, তবে যানটি তলিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। ভাঙা টুকরোগুলোর ধরন ও আকৃতি থেকে বোঝা যাচ্ছে ডুবোজানটিতে বিপর্যয়কর বিস্ফোরণ ঘটেছিল। যানটির 5 জন আরোহীর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা এ বিষয়ে আমার কাছে কোনো উত্তর নেই। সমুদ্রের তলদেশের পরিবেশ অত্যন্ত বিপজ্জনক। ডুবোজানটি নিখোঁজ হবার পর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে সেটির বিষয়ের অনুসন্ধান শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটিশ এবং ফরাসির বিভিন্ন বাহিনীর উদ্ধারকারীরা অংশ নেয়। সমুদ্র পর্যটনে সাবমেরিনটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশান গেট। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে জানিয়েছে, সাগরের অতলে ডুব দেয়া ডুবোজানটির ছিল না কোনো সনদ। আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ধ্বংস হওয়া সাবমেরিন টাইটান নিয়ে কথা বলেছেন হলিউডের কালজয়ী মুভি টাইটানিকের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন। এই দুর্ঘটনার কথা শোনার পরপরই অভিযাত্রীদের মৃত্যু হয়েছে বলে ধারণা করেছিলেন তিনি। BBC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান জেমস ক্যামেরুন। এই দুর্ঘটনাকে তিনি 1912 সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ক্ষতির সাথে তুলনা করেন। যা কিছু হয়েছে তা আমি হাড়ে হাড়ে অনুভব করেছি। যখন সাবমেরিনটির সঙ্গে কমিউনিকেশন এবং ট্র্যাকিং ট্রান্সপন্ডার ব্যর্থ হয়েছে, তখনই স্পষ্ট যে সাবমেরিনটি আর নেই। 1997 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত সিনেমা টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরুন। BBC জানায়, টাইটানিক সিনেমা নির্মাণের কারণে বিষয়টি বোঝার জন্য আটলান্টিক মহাসাগরের তলদেশে 33 বার গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে এসেছিলেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, News 24।